সুপ্রভাত দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। দর্শক, আজ 2 এপ্রিল 2022 রোজ শনিবার, আমরা কী ধরে আজকে এখানে এই দেশি জাতের ষাড় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো নেব। এখানে দেখছি এক ভাইকে দেখছি আমরা, উনি যে গরুগুলো দেখছেন আমরা তাকে একটু ফলো করব এবং দেখব, আমরা শুনি এবং দেখি। কত নিলেন? 1,30,000। দর্শক শুনছেন যে 1,30,000 টাকা দিয়ে উনি এ দুটি কিনলেন, আমরা শুনছি এবং দেখছি। কি করবেন এখন ভাই, গরুগুলো বেচার জন্য এখানে কিনলেন? এখানে কিনে এখানে বেচবেন? হ্যাঁ, দর্শক শুনছেন উনি এখানে কিনে এখানে বিক্রি করে, আমরা একটু শুনি ওনার কাছ থেকে আজকে বাজার কেমন। এখনই করেন না ভাই, দাম দরটা এখনই করেন না, আমরা শুনি। দর্শক শুনছেন যে এখনই উনি কিনলো গরু দিকে, কি গরু আছে এলা, কত কত 32? আর আপনি তো নিলেন ভাই, নিলেন 30, 2,000 টাকা লাভ, তারপরে দিবেন না? না, দেখি একটু চেষ্টা করে দেখি আমি, আর একটু চেষ্টা করে দেখবেন মানে, হ্যাঁ একটু চেষ্টা করে দেখবো, আরো আরো একটু চেষ্টা করে দেখবেন। দর্শক, এগুলো কি দাঁত হয়েছে নাকি ভাই? দর্শক দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাটে, এবং উনি হাটে কিনে হাটেই গরুগুলো বিক্রি করছেন, কিভাবে কিনছেন কিভাবে বিক্রি করছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দিচ্ছি। এই যে দেখছেন এখানে দুটি গরু উনি কিনে ফেললেন এখনই, এটাও কিনছেন কিছুক্ষণ আগে বলতে 15 মিনিট আগে, 10-15 মিনিট আগে। কিভাবে হাটে গরু কিনে হাটে কেনা বেচা করছেন বোঝা যায় না ওনাদেরকে। আমরা এটা কি 2,000? কদাত 2,000 বস, কত চাইছেন এটা? চাইলে 72-75 চাওয়া যায়। তো কত বলতেছে দাম? 62-63 বলতেছে। কত দিয়ে কিনছিলেন? আমি কিনছিলাম, বলা যাবে ভাই, আমি কিনছিলাম এটা 5,500। তাতে এখন তো লাভ হচ্ছে বলতেছে। আজকে আজকে কেমন? কি দিছেন? গালা দিছিলেন 3,000, মানে একটু খাওয়া দিতে হয়েছে আর কি, গৃহস্থ করতো। হ্যাঁ, অল্প স্বল্প দিতে হয়েছে। এই গরুর হাটে কি এটা চলে নাকি ভাই?
গরুরহাটের চলে না না এটা বলতে কি জানেন বাড়ি থেকে গিরুস যাবে কিছু বুঝে না একটা সাদা লোক নিয়ে আছে দর্শক শুনছেন যে 1,32,000 টাকা পড়লো, 30,000 টাকা দিয়ে উনি গৃহস্থের কাছ থেকে কিনেছেন এবং উনি দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং উনি যে গরুগুলো কিনে হাটে বিক্রি করছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু চালানটা বলতেছে এখন দর্শক আমরা আচ্ছা বলতেছে গরু বেছে যাইতে পারবেন তো কটা কিনছিলেন এখন পর্যন্ত 60টা ওই দুটো সব হ্যাঁ কেমন থাকে আপনাদের এই যে হাটে কিনে সীমিত 1,500, 1,000, 2,000 হ্যাঁ কিন্তু আপনি বললেন যে 5,000 বেশি হয় আপনি যে বললেন যে গালা দিতে হয় এটা কি সবাইকে দিতে হয় এগুলো আমি কিনি হ্যাঁ কিনার সময় মনে করেন যে ভাই আমাকে 2,000 টাকা দিতে হবে তাহলে তুমি আমাকে বললে আমি দিব হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ আমার চোখে ধরেছে গুরুগুলো ভালো লাগতেছে তাকে আচ্ছা আচ্ছা সেই হিসেবে কিনলাম আর সেই হিসেবে কিনলাম একদিন পেপারে গরু কিনে দিয়েছি তারপর গিরস্থ গরু কিনে দিয়েছি তাকে 1,000 টাকা দিয়ে গরু কিনতে হয়েছে আমার কেমন দাম বলতেছে 95-96 টার্গেট আর অল্প বাড়লে মানে লাখের নিচেই হবে না উপরে লাখের নিচেই হবে আপনার কাছে থাকে তো এই ধরনের গরু মানে দেশাল গরু দেশি গরুগুলো থাকে এবং দাঁতালও থাকে বা কুরবানি আস্তে আস্তে দাঁত হবে এই টাইপের গরু কেউ যদি আপনার কাছে চাপ দিতে পারবে তা আপনার নাম্বারটা বলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে নামটা কি জানি আহাত ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম যে আহাত ভাই কিভাবে হাটেই গরু কিনে হাটেই বিক্রি করছেন এবং কিভাবে লাভ করছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দিলাম তো আজ চাচা কত কিনলেন গরু দুটা 1,34,000 আজ ভাই 1,34,000 বেচলেন 9 মিনিট হলো ভাই 10 মিনিট তো হলো না 10 মিনিট তো হলো না যে মানে যদি কেনা যায় গরু দেখে শুনে ভালো জাতের যদি গরু কেনা যায় তাহলে হাটেই গরু বিক্রি করে লাভ করা যায় আমি হাটে কিনে বিক্রি করি ভাই না না সেটা তো দেখলামই মানে 10 মিনিটও লাগলো না যে গরুটা আপনারা বিক্রি করলেন দর্শক চাচা গরু দুটা কি করবেন আপনারা বসিবেন এটা কি কুরবানি পর্যন্ত বসিবেন তার আগে বসলে লাগর জিনিস দেবো হ্যাঁ হবে হবে কুরবানি পর্যন্ত দাঁত হবে হ্যাঁ হবে হবে হইলে বিক্রি করে দিবেন না খুশি আপনি গরু দুটো নিয়ে ইনশাআল্লাহ আপনি তো ভাই মিলাইছেন আপনি বিক্রি করলেন মানে যা আসে এখন যা আসে আচ্ছা ঠিক আছে আজ ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ তো দর্শক আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান তাহলে আমরা আপনাদের দেখালাম যে হাটেই যারা গরু কিনছেন এ ধরনের সেই তথ্যগুলো আমরা নিলাম আজকে বাজার একটু খারাপ সেই কারণে দিতে পারলেন আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন যে 1,34,000 টাকা দিয়ে উনি এই গরু দুটি বিক্রি করে দিলেন আর উনি কিনেছিলেন কত সেটা আমরা আপনাদের জানিয়েছি তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক 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 শুভকামনা তোমার সিঁড়ি দেখে ডান্টা ফুল হয়েছে একবার
রাস্তাঘাটে আসো।